প্রিয় নবম শ্রেণির ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অরূপ এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয় বই থেকে নেয়া নবনব সৃষ্টি এই প্রবন্ধ অংশের আমরা দুটি প্রশ্ন জানব যেগুলো তিন নম্বরের ক্ষেত্রে তোমাদের এই ইউনিট টেস্টে খুবই জরুরি বা প্রায় থাকতেই পারে তো সেগুলো উত্তর আমি তোমাদের দেব তো তাহলে চলো শুরু করি আমরা প্রথম যে প্রশ্নটি আমি নিয়ে এসেছি সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা হয় কেন এই রকম প্রশ্নটি হতে পারে আবার ঘুরিয়ে থাকতে পারে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলার কারণ কি বা সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলার যুক্তিযুক্ত কারণ প্রাবন্ধিকের মতে লেখো এইভাবে প্রশ্ন হতেই পারে তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের বিভিন্ন যে কোশ্চেন ব্যাঙ্ক রয়েছে তাতে অনেক পেজে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটি এসেছে এবং তোমাদের স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষায়ও থাকতে পারে তাই তোমরা উত্তরটিও দেখে না তো এই রকম উত্তর কোনো সহায়িকা বইতে আশা করি পাবে না তো প্রথমে ছোট্ট করে প্যারা করে বা অনুচ্ছেদ করে লিখবে মচলিসি গদ্য রচয়িতা সৈয়দ মুজতবা আলীর চতুরঙ্গ প্রবন্ধক গ্রন্থের মাপদোর পুনর্জন্ম প্রবন্ধাংশে নতুন শব্দ সৃষ্টির সুনিপুণ বর্ণনা প্রসঙ্গে প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভর ভাষা বলেছেন এই বলে তোমরা অনুচ্ছেদটি শেষ করবে এরপর একটি আলাদা কালিতে হিডিং করে লিখবে এর কারণগুলি নিম্নরূপ তো এই হিডিং লিখে তোমরা একে লিখবে প্রাবন্ধিকের মতে কোনো নতুন চিন্তা অনুভূতি এবং বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অন্য কোনো ভাষা থেকে ধার করে না বা নেয় না দ্বিতীয় পয়েন্টে লিখবে অর্থাৎ কারণ হিসেবে সংস্কৃত ভাষা কোনো নতুন শব্দের সৃষ্টিতে নিজের শব্দ থেকে খোঁজ নিয়ে সামান্য রদবদল বা পুরানো ধাতু দিয়ে নতুন শব্দ তৈরি করতে পারে এরপর তোমরা দু এক কথা লিখে উত্তরটি শেষ করবে তাই প্রাবন্ধিক সৈয়দ মুস্তবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বা স্বয়ং সম্পূর্ণ ভাষা বলেছেন এরপর আমরা অন্য যে প্রশ্নের উত্তরটি জানব তা বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান কেন এ কথা বলা হয়েছে বা প্রাবন্ধিকের মত ব্যক্ত করো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটি হতেই পারে তো তোমাদের সুবিধার্থে আমি এই তিন নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ভূমিকা প্রায় আগের উত্তরের ভূমিকার মতো একই রেখেছি তোমরা একটা জেনে নিলে আর অন্যটিও লিখতে পারবে তো তোমাদের জানিয়ে রাখি এখান থেকে যদি বড় প্রশ্ন হয় তো ভূমিকা হিসেবে কিছুটা অংশ এই প্রশ্নের যে উত্তরের ভূমিকা রয়েছে তোমরা ব্যবহার করতে পারো তো আমরা তাহলে উত্তরটি জানি মচলিসি গদ্য রচয়িতা সৈয়দ মুজতবা আলীর চতুরঙ্গ প্রবন্ধ গ্রন্থের মাপদোর পুনর্জন্ম প্রবন্ধাংশে বাঙালি চরিত্রের একটি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছেন তা বিদ্রোহ কারণ এরপর একটি অনুচ্ছেদ বা প্যারা করে লিখবে প্রাবন্ধিকের মতানুযায়ী রাজনীতি ধর্ম সাহিত্য প্রভৃতিতে বাঙালিরা সত্য শিব সুন্দরের খোঁজ পেয়েছে তাকে সাদরে গ্রহণ করেছে কেউ যখন গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্য অজুহাত দিয়ে এই বিষয়ে বাধা দিতে গিয়েছে বাঙালিরা বিদ্রোহী হয়ে উঠেছে এরপর নতুন একটি প্যারা বা অনুচ্ছেদ করে লিখবে প্রাবন্ধিক আবারও জানিয়েছেন এই বিদ্রোহ যখন উৎসৃঙ্খলতায় পরিণত হওয়ার উপক্রম হয় তখন বাঙালি আবার তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে প্রাবন্ধিক আরও জানিয়েছেন হিন্দুদের পাশাপাশি বাঙালি মুসলমানও এই বিদ্রোহে একসাথে যোগ দিয়েছে কারণ ধর্ম বদলে গেলেও বাঙালি জাতির চরিত্র বদলে যায় না এইভাবে তোমরা প্রশ্নের উত্তরটি শেষ করবে আজকে সৈয়দ মুজতবা আলী রচিত নবনব সৃষ্টির এই দুটি প্রশ্ন এবং তার উত্তর পেয়ে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে তোমার বন্ধুদের কাছে শেয়ারের মধ্য দিয়ে এই বার্তাটি অর্থাৎ এই উত্তরগুলো পৌঁছে দিও পরবর্তীকালে তোমাদের বাংলা বিষয়ের কোন রচনা থেকে কি আলোচনা শুনতে চাইছো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত